বিভিন্ন জায়গায় কিন্তু অশান্তির খবর আসছে, এবং যেমন আমরা বাস ভাঙচুর, অটো ভাঙচুর আমরা দেখতে পাচ্ছি, যাদবপুর একপি মোড়ের সামনের ছবি, সুজন চক্রবর্তীর ছবি আমরা দেখতে পাচ্ছি, বাসে তাদেরকে তোলা হচ্ছে। কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম যে সেখানে জমায়েত হয়েছিল এবং মিছিল সেখানে বের করা শুরু হবে, মিছিল সেরকমই কিন্তু কথা হচ্ছিল। আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। পার্থ প্রতিম, কি ঘটেছে? দেখো, এই মুহূর্তে কিন্তু আবারও উত্তেজনা যাদবপুরে, এবং যাদবপুর এডবি বাস স্ট্যান্ডের কাছ থেকে কিন্তু ধর্মঘটের সমর্থনকারীরা, বামকর্মী সমর্থকরা মিছিল বার করেন, এবং পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় কোনো রকম ভাবে এখানে যেহেতু মিছিল বার করা যাবে না, রাস্তা বন্ধ করা যাবে না, এবং তারপরে সুজন চক্রবর্তীর নেতৃত্বে মিছিল বেরিয়েছে এবং বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু এই মুহূর্তে উত্তেজনা পরিস্থিতি, পুলিশের সঙ্গে ব্যাপক একটা ধস্তাধস্তি, এবং সুজন চক্রবর্তী সহ বাম বেশ কয়েকজন কর্মী সমর্থককে আটক করেছে এই মুহূর্তে পুলিশ, এবং কোনো কোনো বামকর্মীকে দেখতে পাচ্ছি যে বাসে করে সুজন চক্রবর্তীকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, সেই বাসের পিছন দিকে উঠে পড়ছে, ঝান্ডা দিয়ে মারছে, পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদ, উত্তেজনা পরিস্থিতি এই মুহূর্তে যাদবপুর এডবি বাস স্ট্যান্ড চত্বরে, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। এবং তুমি জানো গতকালকে যে ঘটনা ঘটে তারপরে কিন্তু আজকে সকাল থেকে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে, এবং পুলিশ কর্মী পাশাপাশি র্যাব মোতায়েন রয়েছে, এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে যাদবপুর এডবি বাস স্ট্যান্ডের কাছে। এই মুহূর্তে কিন্তু একটা রণক্ষেত্রের ছবি আবারও দেখা যাচ্ছে, এবং বামকর্মী সমর্থকরা যখন মিছিল শুরু করে, মিছিল শুরুর সঙ্গে সঙ্গে কিন্তু তাদের সেই মিছিল আটকে দেওয়া হয়, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এখানে ছিলেন, এবং একাধিক বামকর্মী সমর্থকে কিন্তু এই জায়গা থেকে আটক করা হচ্ছে, প্রচুর পরিমাণে র্যাব এই মুহূর্তে রয়েছে যাদবপুর এডবি বাস স্ট্যান্ডে। এবং এই সকাল থেকেই কিন্তু যে বিষয়টা জানা যাচ্ছিল, বামকর্মী সমর্থকরা মিছিল করবে, এবং সেই মিছিল এই যাতে যাতে না করতে পারে সেই জন্য কিন্তু পুলিশ একেবারে সকাল থেকে সজাগ ছিল, এবং আজকে দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যায় এই মুহূর্তে র্যাব রাস্তায় নেমেছে, এবং যে বামকর্মীরা এখন রাস্তায় রয়েছে সেই বামকর্মীদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছে, এবং আজকে সুজন চক্রবর্তীকে আটক করা হলো, এবং সুজন চক্রবর্তী সহ বেশ কয়েকজন বামকর্মী সমর্থকেরা যখন মিছিল বের করেন, এবং সেই মিছিল বের করার সঙ্গে সঙ্গে ধর্মঘটের দ্বিতীয় দিনে কিন্তু আবারও একটা উত্তেজনা পরিস্থিতি এই মুহূর্তে যাদবপুর এডি বাস স্ট্যান্ডে, যে ব্যারিকেড গুলো রয়েছে সেই ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হচ্ছে এই জায়গায় এডি বাস স্ট্যান্ডের কাছে, এবং ডিসি এসএসডি তিনি যেমন বামকর্মীদেরকে আগেই জানাচ্ছিলেন বলে আমরা জানতে পারছি যে মিছিল করতে দেওয়া যাবে না এখানে, কারণ যে গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলিকে যাতে কোনো রকম ভাবে বাধা প্রাপ্ত না হয়, যান চলাচল যাতে কোনো ক্লব না পড়ে, কিন্তু তারপরও বামকর্মীরা জানিয়ে দেন যারা মিছিল করবেন, এখনো পর্যন্ত বেশ কয়েকজন বামকর্মী সমর্থককে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, সুজন চক্রবর্তীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, এবং বামকর্মীরা এখন আবার বেশ কয়েকজন বামকর্মী সমর্থকরা এখানে স্লোগান দিচ্ছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। বেশ এই মুহূর্তে যাদবপুরে এইডবি বাস স্ট্যান্ডে কিন্তু পুলিশের ছয় লাভ, এবং পুলিশ কর্মীরা এই জায়গাতে গোটা বিষয়টা ঘিরে ধরছে। আমার সহকর্মী সন্দীপ সাধুকান দেখাতে পারো ছবিটা ব্যারিকেড করে রেখেছে এই মুহূর্তে পুলিশ, এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারীরা রয়েছেন, এবং যে বামকর্মীরা এখানে স্লোগান দিচ্ছেন সেই সামনের দিকে কিন্তু পুলিশ এখানে রয়েছেন, এবং প্রচুর সংখ্যায় বামকর্মী সমর্থককে পাশাপাশি সুজন চক্রবর্তীকে কিন্তু এই মুহূর্তে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, এবং আবারও উত্তেজনা যাদবপুরে, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। একেবারে পার্থ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যাদবপুর এইডবি একেবারে তুমুল হৈহট্টগোল, এইডবিতে একাংশে যেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, অন্যদিকে বামেদের যে কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যে দলীয় পতাকা হাতে নিয়ে মিছিলের জন্য তৈরি হয়ে রয়েছেন, অন্যদিকে সুজন চক্রবর্তীকে আটক করা হয়েছে। পার্থ, গতকালই আমরা দেখেছিলাম অনাদি সহ সুজন চক্রবর্তী সহ একাধিক বাম নেতাকে আটক করা, গ্রেপ্তার করা হয়েছিল, এবং তারপর আজ আবারও আটক করা হয়েছে সুজন চক্রবর্তীকে। এই মুহূর্তে তাকে নিয়ে কোন দিকে রওনা দিয়েছেন পুলিশ কর্মীরা, কি জানতে পারছো? দেখো দেখো আবারও কিন্তু সেই উত্তেজনা পরিস্থিতি, যে বামকর্মী সমর্থকেরা আবারও কিন্তু এই জায়গায় ছিলেন সেই বামকর্মী সমর্থকদের কিন্তু আবারও নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং পুলিশের সঙ্গে রীতিমতো একটা ধস্তাধস্তির পরিস্থিতি এই মুহূর্তে। আমার সহকর্মী সন্দীপকে দেখাতে হলো ছবিটা, পুলিশের সঙ্গে কিন্তু একটা রীতিমতো ধস্তাধস্তি, একটা খণ্ডযুদ্ধ এই মুহূর্তে যাদবপুর একটি বাস স্ট্যান্ডে, এবং বামকর্মী সমর্থকদের হাতে ব্যানার নিয়ে পাশাপাশি কিন্তু ফ্ল্যাগ নিয়ে ওনারা মিছিল বার করতে যান, এবং যখনই মিছিল বার করতে যান তখনই কিন্তু সেই মিছিল আটকানো হয়, বেশ কয়েকজন বামকর্মী সমর্থককে আটক করে নিয়ে যাওয়া হয়েছে সুজন চক্রবর্তীর নেতৃত্বে মিছিল বেরোয়, এবং গতকালকে তুমি জানো সুজন চক্রবর্তী সহ বেশ কয়েকজন বামকর্মী সমর্থককে গ্রেপ্তার করা হয় এই যাদবপুর এডবি থেকে, তারপরে কোনোদেরকে গতকাল লালবাজার থেকে ছাড়া পরে আজকে সকালবেলা আবারও কিন্তু ধর্মঘটে যে দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিনে ওনারা মিছিল বার করতে আসেন এবং ধর্মঘটের সমর্থনে মিছিল করতে আসেন, এবং সেই ক্ষেত্রে সকাল থেকে আমরা যে বিষয়টা দেখাচ্ছিলাম যে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে এইডবি বাস স্ট্যান্ডে, পুলিশের পাশাপাশি র্যাব মোতায়েন রয়েছে, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এখানে এসে পৌঁছান, এবং
আজকে যখন মিছিল শুরু হয় ডাটা নাগাদ, মিছিল শুরুর সঙ্গে সঙ্গে কিন্তু এই মিছিলকে এইট বি বাস স্ট্যান্ডের কাছে আটকে দেওয়া হয়। এবং এই মুহূর্তে একটা তীব্র উত্তেজনা পরিস্থিতি, প্রচুর সংখ্যায় পুলিশ র‍্যাব সকলে কিন্তু এইট বি বাস স্ট্যান্ডে মোতায়েন রয়েছেন। সুজন চক্রবর্তী সহ বেশ কয়েকজন বামকর্মী সমর্থককে এই মুহূর্তে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। এবং পুলিশ যে বিষয়ে জানাচ্ছে যে কেন আটক, কেন এই মিছিল করতে দেওয়া হলো না, সেই বিষয়ে পুলিশ যে বিষয়ে জানাচ্ছে যে রাস্তায় যান চলাচলের সমস্যা যাতে না হয়, ল অ্যান্ড অর্ডারের প্রবলেম না হয়, তাই জন্য কিন্তু এই পদক্ষেপ পুলিশের, তেমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। একদিকে যেমন পুলিশ কর্মী এখানে রয়েছেন এবং যে বামকর্মী সমর্থকের আজকে জড়ো হন, একাধিক বামকর্মী সমর্থককে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়, সেই ছবি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একেবারে পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই মুহূর্তের ছবি আমরা দেখতে পাচ্ছি যখন সুজন চক্রবর্তীর নেতৃত্বে বামেদের মিছিল যাদবপুর এইটবি মোড় থেকে এগোতে থাকে, সেই সময় কিন্তু বাধা দেওয়া হয় এবং তারপরের ছবি তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখনো যথেষ্ট উত্তেজনা রয়েছে। আবারও কথা বলে নেবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, এই মুহূর্তে যাদবপুর এইট বি মোড়ের ছবিটা কি আরো একবার তোমার কাছে জানতে চাইবো। দেখো, যে মিছিল বেরোয় মিছিল কিন্তু কার্যধারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। কয়েকজন বামকর্মী সমর্থকেরা এই মুহূর্তে এখনো স্লোগান দিচ্ছেন এবং এইটবি বাস স্ট্যান্ডের পাশে একটি রাস্তা, সেই রাস্তা জোরে এগিয়ে চলেছেন একদিকে। যেমন পাশাপাশি কিন্তু পুলিশ যেমনটা জানাচ্ছে মেন রোডে কোনো রকম ভাবে কিন্তু মিছিল উঠতে দেওয়া হবে না, এবং সেই মতো কিন্তু প্রচুর সংখ্যায় পুলিশ এখনো পর্যন্ত মোতায়েন রয়েছেন। এবং আজকে যখন মিছিল শুরু হয় সুজন চক্রবর্তীর নেতৃত্বে, তখনই কিন্তু সুজন চক্রবর্তী সহ বেশ কয়েকজন বামকর্মী সমর্থককে আটকায় পুলিশ, মিছিল আটকায় পুলিশ এবং তাদেরকে কিন্তু আটক করা হয়। এবং যখন সেই মিছিল আটকানো হয় রীতিমতো একটা উত্তেজনা পরিস্থিতি শুরু হয়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পুলিশ কোনো রকমে কিন্তু পুলিশের সঙ্গে বামকর্মী সমর্থকের একটা হাতাহাতির পর্যায়ে কার্যত প্রায় চলে যায়, এবং তারপরে সেই মিছিল কিন্তু বেরোতে দেওয়া হয়নি, পুলিশ সেই মিছিল আটকে দেয়। এই মুহূর্তে আবারও একটা উত্তেজনা পরিস্থিতি হয়ে রয়েছে এই দুই বাস স্ট্যান্ডে, এবং সেইখানে বামকর্মী সমর্থক সুজন চক্রবর্তী সহ বেশ কয়েকজন বামকর্মী সমর্থককে কিন্তু আটক করা হয়েছে, তেমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। একেবারে পার্থ, আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিরকম উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে যাদবপুর এইটবিতে, এবং আমরা দেখেছি যে বামেদের ধর্মঘটের প্রথম দিন অর্থাৎ গতকালও কিন্তু সেখানে একইভাবে উত্তেজনা ছড়িয়েছিল। পার্থ, যে ছবিটা দেখা যাচ্ছে যে প্রচুর সংখ্যায় পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, অর্থাৎ আজকে নজরদারির ব্যবস্থা কি আরো কড়াকড়ি? একেবারে দেখো, নজরদারি ব্যবস্থা কিন্তু আরো কড়াকড়ি করা হয়েছে গতকালকের তুলনায়। কারণ তুমি জানো পুলিশের তরফ থেকে গতকালকে যে বিষয়টা জানানো হয়েছিল যে মিছিল হচ্ছিল, সেই মিছিল একদিকে হচ্ছে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছিল, তার ফলে এমনকি রেল অবরোধ পর্যন্ত করা হয়েছে যাদবপুরে, এবং তারপরে আজকে যাতে কোনো অনভিজ্ঞ কথা না থাকে, যাতে যান চলাচলের উপর কোনো প্রভাব না পড়ে, তার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে যে বিষয়ে জানানো হয় যে আজকে সকাল থেকে ভোর থেকে কিন্তু প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন থাকে এইট বি বাস স্ট্যান্ডে। এবং সেখানে যখন আজকে নটা নাগাদ সুজন চক্রবর্তীর নেতৃত্বে একটি মিছিল বেরোয় এবং সেই মিছিলকে মেন রোডে উঠতে দেওয়া হয়নি, এইট বি বাস স্ট্যান্ডের কাছে সেই মিছিল শুরু মিছিল কিন্তু আটকে দেওয়া হয়। এবং যখন মিছিল আটকানো হয় বাম কর্মী সমর্থকেরা নাচর ছিলেন সেই মিছিল করার জন্য, এবং জোর করে ওরা মিছিল করতে যান, যখন রীতিমতো একটা ধস্তাধস্তি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়, এবং তারপরে কিন্তু সুজন চক্রবর্তী সহ বেশ কয়েকজন বামকর্মী সমর্থককে আটক করা হয়েছে। আমারও ছবিটা এই মুহূর্তে ছবিটা তোমায় বলবো, বেশ কয়েকজন বামকর্মী সমর্থকেরা পাশে একটি গলিতে ওনারা দাঁড়িয়েছিলেন, স্লোগান দিচ্ছিলেন, আবারও কিন্তু পুলিশ সেই গলিতে ঢুকেছে, এবং যাদবপুর যে সেন্ট্রাল রোড সেই সেন্ট্রাল রোডে এই মুহূর্তে পুলিশ কর্মীরা ঢুকে গিয়েছেন, এবং যে বামকর্মীরা সেই সেন্ট্রাল রোডে দাঁড়িয়েছিলেন সেন্ট্রাল রোড থেকে কিন্তু পাতো, তুমি আমাদের সঙ্গে থাকো, সেই ছবি আমরা দেখবো। পার্থপ্রতিম, যে গলির সেন্ট্রাল রোডের কথা বলছিল যাদবপুর এইটবির পাশেই যে গলিটা, সেইখানে বাম সমর্থকরা তারা কিন্তু মিছিল করবে বলে সেখানে গিয়েছিল, এবং হঠাৎ করে সেখানে সেখান থেকে বেরিয়ে আসার তারা চেষ্টা করে, পুলিশ পৌঁছেছে সেখানে। কিছুক্ষণ আগে আটক করা হয় সুজন চক্রবর্তীকে, সেই ছবি একদিকে যেমন আপনারা দেখতে পাচ্ছেন, অন্যদিকে বামকর্মী সমর্থকরা তারা যাদবপুর এইটবির আশপাশে যে গলিগুলো রয়েছে, সরু রাস্তা রয়েছে, সেখানে ঢুকে যান, এবং সেখান থেকে তারা মিছিল করে আবার বেরিয়ে আসার যখন চেষ্টা করেন, পুলিশ তাদের আটকায়, সেই ছবিও দেখছেন।
আমরা আবারও কথা বলে নেবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, সেন্ট্রাল রোডের কথা তুমি বললে, আরো একবার তোমার কাছে জানতে চাইবো এই মুহূর্তে কি চলছে সেখানে। তেমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হয়, এবং তারপরও যখন সেই মিছিল করা হচ্ছিল সেই সময় কিন্তু মিছিল শুরুর মুখে আটকায় পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা আজ সকাল থেকে কিন্তু মোতায়েন ছিল, এবং এখনো পর্যন্ত এইচবি বাসস্ট্যান্ড প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে। এবং পুলিশ কর্মীরা যে বিষয়টা জানাচ্ছে যে যাতে কোন রকম ভাবে যান চলাচলের কোনো প্রভাব না পড়ে তার জন্যই কিন্তু এই কাজ ওনারা করেন। এবং আজকে যখন মিছিল আটকায় এই যে রাস্তা রয়েছে যাদবপুর এডবি বাসস্ট্যান্ড সংলগ্ন পাশের যে রাস্তা সেইখান থেকে যখন মিছিল বেরোতে শুরু করে শুরুর মুখেই কিন্তু রাস্তাতে আটকানো হয়। এই মুহূর্তে এখনো পর্যন্ত প্রচুর সংখ্যায় পুলিশ, র্যাপের ফোর্স, পাশাপাশি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা সকলেই কিন্তু রয়েছেন এখন যাদবপুর এডবি বাসস্ট্যান্ডের কাছে। বাম কর্মী সমর্থকেরা যারা ছিলেন সেন্ট্রাল রোডের কাছে তাদেরকেও কিন্তু সরিয়ে দেওয়া হয় কিছুক্ষণ আগে, এবং রীতিমতো একটা উত্তেজনা ভক্তরস্তির পরিস্থিতি আবার তৈরি হয় গতকালকে প্রথম দিনে ধর্মঘটের পর দ্বিতীয় দিনও যাদবপুর এডবি বাসস্ট্যান্ডে। একেবারেই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, মিছিল যেখানে জমায়েত হয়েছিল মিছিলের জন্য সেই জমায়েত কিন্তু আপাতত ছত্রভঙ্গ হয়ে গিয়েছে এমনটাই বোঝা যাচ্ছে, কারণ বাম নেতা সুজন চক্রবর্তীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং তাকে নিয়ে গিয়েছেন পুলিশ আধিকারিকরা। অন্যদিকে প্রচুর পুলিশ কর্মী মোতায়েন করা রয়েছে সেন্ট্রাল রোডে যেখানে মিছিল হওয়ার কথা ছিল, সেখান থেকেও কিন্তু জমায়েত ইতিমধ্যেই পুলিশ সরিয়ে দিয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। পার্থ, এই মুহূর্তে কি যাদবপুর ইডবি যেখানে এই বাম কর্মীরা জমায়েত করেছিলেন সেই এলাকাটিকে খালি করার কাজ করছে পুলিশ? এই মুহূর্তে এলাকা কিন্তু খালি করে দেওয়া হয়েছে, এবং পুলিশের তরফ থেকে কিন্তু যখন মিছিল বেরোয় সেই মিছিল আটকে দেওয়া হয়, এবং প্রচুর সংখ্যায় পুলিশ এই মুহূর্তে এডবি বাসস্ট্যান্ডে এখনো পর্যন্ত মোতায়েন রয়েছেন। এবং পুলিশ কর্মীরা যে বিষয়টা জানান যে এই যে মিছিল যদি মেন রাস্তায় বেরোয় তাহলে কিন্তু সেখানে যান চলাচলের সমস্যা হতে পারে, এবং সেই জন্য কিন্তু এই পদক্ষেপ। এবং আজকে সকাল থেকেই কিন্তু কার্যত ভোর থেকেই প্রচুর সংখ্যায় পুলিশ যাদবপুর এইডবি বাসস্ট্যান্ডে সহ বিভিন্ন জায়গায় মোতায়েন ছিল, এবং খবর ছিল আগে থেকেই যে আজকে আবারও মিছিল করবেন বাম কর্মী সমর্থকরা ধর্মঘটের সমর্থনে। এবং যখন সেই মিছিল শুরু হয় শুরুর আগেই কিন্তু সেই মিছিলকারীদেরকে যারা ধর্মঘটের সমর্থনে বেরোবেন পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল মিছিল করতে দেওয়া হবে না। তারপরও যখন পুলিশ সেই মিছিল বার পুলিশ সেই জায়গায় উপস্থিত ছিল, ধর্মঘটের সমর্থনকারীরা সেই মিছিল বার করতে যান এবং সঙ্গে সঙ্গে কিন্তু সেই মিছিল আটকে দেওয়া হয়। যখনই মিছিল আটকে দেওয়া হয় বাম কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তির প্রতিক্রিয়া তৈরি হয়। সুজন চক্রবর্তীর নেতৃত্বে সেই মিছিল বেরোয় এবং সুজন চক্রবর্তী সহ বেশ কয়েকজন বাম কর্মী সমর্থককে কিন্তু এই মুহূর্তে আটক করে লালবাগের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। পার্থপ্রতিম, তাহলে এখন এই যে মেন রাস্তা যাদবপুর এইপি মোড় যে মেন রাস্তা, সেই মেন রাস্তায় কি যান চলাচল শুরু করেছে, স্বাভাবিক হয়ে গিয়েছে? কিছুক্ষণ আগে কিন্তু যাদবপুর এইডবি যে মেন রোড সেই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়, থমকে যায়, কারণ পুলিশের সঙ্গে বামকর্মীদের একটা ধস্তাধস্তি যেহেতু পরিস্থিতি তৈরি হয়। বর্তমানে কিন্তু সেই পরিস্থিতি এখন নেই, গোটা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং যানবাহন চলাচল আবারও আগের গতিতে কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং পুলিশের তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছিল বলে তোমায় জানালাম যে মিছিলকে কোনো রকমভাবে মেন রোডে উঠতে দেওয়া হবে না, এবং তার জন্যই কিন্তু সেই মিছিল আটকে দেওয়া হয়। এবং তারপরে কিন্তু যখন পুলিশের সঙ্গে বামকর্মী আধিকারিকরা এখনো পর্যন্ত যাদবপুর এইচবি বাসস্ট্যান্ডে বা যাদবপুরের বিভিন্ন যে রাস্তা সেই রাস্তায় কিন্তু এখনো পর্যন্ত মোতায়েন রয়েছে। এবং যে মিছিলের পরে যে বেশ কয়েকজন বাম কর্মী সমর্থকেরা যাদবপুর সেন্ট্রাল রোড অর্থাৎ এইচবি বাসস্ট্যান্ড সংলগ্ন ধন্যবাদ পার্থ।